আমি রয়্যাল চ্যালেঞ্জারের ভক্ত। আমরা এবার কাপ নেব নেব। আমার বস কোহলি, এবি ডিভিলিয়ার্স, ছোট গেইল। আমাদের মোট খেলা 14টা, কেবল 4টা হয়েছে। 4টে 4টেই ঠকছি, তাতে কি হয়েছে? 10টা 10টাই জিতবো ইনশাল্লাহ। আমি না, আমার দল যদি 10টা না জেতে, আমি কোহলির বদলে আমি ওই রয়্যাল চ্যালেঞ্জারে খেলব এবং অধিনায়ক হব আর সব কয়জনের জিতব। আমি যদি অধিনায়ক হতে পারি, ওই হেডমায়ারকে দলের থেকে বাদ করব। ওই শালা টি টোয়েন্টির মাস্টার, ও শালা বাড়াও করতে পারে না। ওই শালা গত মাসে 9 বলে 1 করেছে, এখনো কথা হলো? ওর জায়গায় যদি আমি হতাম, আমি 9 বলে 20 করতাম আর ম্যাচ জিতো নিতাম। কেবল যে রয়্যাল চ্যালেঞ্জার দলে ভালোবাসি, নালি দল নিতামই নে। খেলতেও জাতি চাইতাম না আর জিতব। 10 ম্যাচে 10টা জিতে আমরা এবার কাপ নেব। আমি আমার মন মতন নাম নেব। তাদের নাম ঘোষণা করছি, তারা খুবই সুন্দর প্লেয়ার, তাদের স্ট্রাইক রেট খুবই ভালো। তাদের মধ্যে একজন 100টা সেঞ্চুরি রয়েছে। ওপেনিংয়ে নামবে দুইজন, তাদের নাম হলো বাসুদেব মজুমদার ও রসময় মজুমদার। ওয়ান ডাউনে নামবে রতন মজুমদার।